মুহূর্তে আপনাদের সামনে সবথেকে গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট নিয়ে হাজির হয়েছি যদি আপনার কাছে ভোটার কার্ড থেকে থাকে এবং সেই ভোটার কার্ডে ভুল রয়েছে বা যদি আপনি ভোটার কার্ড সংশোধন করেছিলেন এবং আপনার সেই ভোটার কার্ড সংশোধন হয়নি বরং বাতিল হয়ে গেছে তাহলে কিন্তু আপনি এই ভিডিওটি দেখতে থাকুন ভোটার কার্ড এবার থেকে সংশোধন করার জন্য আগে যে অনলাইন থেকে যেই ওয়েবসাইট থেকে ভোটার কার্ড সংশোধন করছিলেন সেই ওয়েবসাইট থেকে কিন্তু আর ভোটার কার্ড সংশোধন করতে পারবেন না নতুন কিন্তু একটি পোর্টাল চালু করেছে ভারতীয় ইলেকশন কমিশনের তরফ থেকে তাই অবশ্যই আপনি এই পোর্টালটি সম্পর্কে জেনে নিন বিস্তারিতভাবে কীভাবে আপনাকে কি করতে হবে আপনি দেখছেন নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেল যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পাওয়া আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী লেটেস্ট ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তাছাড়া আপনি যে এই অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইটের নাম উঠে আসছে এই ওয়েবসাইটটি আপনি গুগুলে যেয়ে টাইপ করুন এবং সেখানে একটি ওয়েবসাইট পাবেন সেই ওয়েবসাইটে ঢুকে যান এবং সেখানে বিস্তারিত চাকরি সম্পর্কিত বিজ্ঞপ্তিগুলি প্রতিদিনের লেটেস্ট আপডেট সম্পূর্ণ বাংলা ভাষাতে আপনি দেখতে পারবেন তাছাড়া এই চ্যানেল থেকেও চাকরির আপডেট আপনি প্রতিনিয়ত পেতে থাকবেন চলুন আজকের এই লেটেস্ট আপডেট ভোটার কার্ড সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নেবো যদি আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন ভাবছেন তবুও কিন্তু এই আপডেটটি আপনার জন্য গুরুত্বপূর্ণ তো আপনি এখানে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবেই বলা হয়েছে যে একুশের ভোট প্রস্তুতিতে প্রথম থেকেই করোনা ছোঁয়াজ এড়াতে উদ্যোগী নির্বাচন কমিশন সেক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হচ্ছে অনলাইন পরিষেবাই দেখতে পাচ্ছেন যে বুথ ভিত্তিক অফলাইনের পাশাপাশি ভোটার তালিকায় ত্রুটি সংশোধনের আবেদন করা যাবে অনলাইনেও দেখতে পাচ্ছেন যে বুথ ভিত্তিক কিন্তু এবার থেকে আপনারা অফলাইন যে ফর্ম ফিল আপ করছিলেন সেইভাবে তো করতে পারবেন পাশাপাশি কিন্তু তাদের দায়িত্বে থাকবে বিএলওরা কিন্তু এবার যে অনলাইন সুবিধা আপনারা পাবেন এতদিন এন পোর্টালে এই পরিষেবা মিলত দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এন পরিষেবা এন অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা এতদিন ফর্ম ফিল করেছেন সংশোধন করেছেন নতুন কার্ডের জন্য আবেদন করেছেন কিন্তু এবার থেকে ভোটার পোর্টাল দেখতে পাচ্ছেন যে ভোটার পোর্টাল নামে নতুন একটি পোর্টাল চালু করলো কমিশন দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার থেকে যে পোর্টাল চালু হয়েছে সেটার নাম ভোটার পোর্টাল বাড়িতে বসেই তালিকায় নাম তোলা ঠিকানা পরিবর্তন সহ যাবতীয় পরিষেবা মিলবে এই পোর্টালে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পোর্টালে কিন্তু আপনারা যাবতীয় কাজকর্ম করতে পারবেন ভোটার কার্ড সম্পর্কিত এবার যে মেন ইম্পর্টেন্ট তথ্যটি আপনাদের জানতে হবে সেটি হচ্ছে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজ কিন্তু চলবে ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে যে বিএলওরা আপনাদের বসবে সেটি কোথায় কোথায় বিএলওদেরকে পাবেন দেখুন বুধ ভিত্তিক প্রতি শনি ও রবিবার বসবে শিবির বুথ লেভেল অফিসার এই সংশোধনী কাজ করবেন দেখতে পাচ্ছেন যে বুথ লেভেল যে অফিসাররা থাকবেন আপনার যে বুথ আছে ভোটার সেই বুথ লেভেলের একটি বিএলও থাকবেন তারাই কিন্তু এই কাজকর্মগুলি করবেন যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন ভাবছেন তাদের কিন্তু দুই হাজার একুশ সালের ফার্স্ট জানুয়ারি হিসাবে তাদের আঠারো বছর অবশ্যই হওয়া চাই বয়স নাহলে কিন্তু আবেদন করতে পারবেন না পাশাপাশি কিন্তু এটি সম্পর্কে চব্বিশটি জেলার জেলাশাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে ফেলেছেন এবং তারা কিন্তু বিস্তারিত তথ্য জেনে গেছে এবার যাদের ভোটার তালিকাতে নাম ওঠেনি কিসের জন্য আপনাদের নাম ওঠেনি সেটিও কিন্তু এই বিল দেখবেন এবং তারা বিস্তারিতভাবে কিন্তু আপনাদেরকে তথ্য সহ বুঝিয়ে দেবেন দেখুন এখানে বলা হয়েছে সূত্রের খবর কিসের ভিত্তিতে নাম বাদ দেওয়া হয়েছে তা ভালোভাবে খতিয়ে দেখতে বলা হয়েছে অফিসারদের সেই সম্পর্কিত তথ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে যাদের নাম বাদ পড়েছে তারা অবশ্যই কিন্তু সমস্ত নথিপত্র নিয়ে বিএলওদের কাছে যাবেন তারাই কিন্তু আপনার নাম ভোটার তালিকায় উঠিয়ে দেবে এবং তারা বিস্তারিত তথ্যটি আপনাকে বুঝিয়ে অবশ্যই বলে দেবে এই লেটেস্ট আপডেটটি আপনাদের সামনে শেয়ার করার জন্য ভিডিওটি তুলে ধরা হলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে প্রত্যেক বন্ধুবান্ধবকে জানিয়ে রাখার চেষ্টা করবেন এবং যদি আপনি চাকুরি সম্পর্কিত লেটেস্ট আপডেট জানতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থাকবেন চাকুরিরও আপডেট পাবেন এবং এই রকম যেটি অবশ্যই আপনাদের জানার প্রয়োজন এরকম লেটেস্ট আপডেটগুলি আপনি এই চ্যানেল থেকে পেয়ে যাবেন ধন্যবাদ সাথে থাকার জন্য